হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটি আপনার মোবাইল দিয়ে লাইভ দেখবেন। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে আপনি লাইভ টিভি বা লাইভ আইসিসি ওয়ার্ল্ড কাপের ম্যাচটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখেন বা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নতুন আপডেট ভিডিওগুলো মিস করতে না চাইলে। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আপনি দেখবেন লাইভ টিভি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে। তো ভিউয়ার্স, এর জন্য কিন্তু আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না এক্সট্রা, জাস্ট আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ইউজ করলেই চলবে। তো আপনি একটা ব্রাউজারে চলে আসবেন, আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। তো এইখানে আসার পর আপনি কি করবেন, লিখবেন tvvd.live। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, বা ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও চলে আসতে পারেন। তো এবার দেখুন ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর উপরের দিকে দেখুন থ্রি ডট মেনু বলে একটা অপশন আশা করি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তো এবার দেখুন আপনার লেফট সাইডে কিছু অপশন যোগ হয়েছে, এখান থেকে আপনাকে এই যে স্পোর্ট টিভি বলে দুই নম্বরে যে অপশন, এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আর কি, যত স্পোর্ট জগতের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল এখানে আপনি পাবেন, আশা করি কোনো চ্যানেল বাদ থাকবে না, যতগুলো চ্যানেল আছে সবগুলোই পাবেন। আপনি চাইলে যে নিচের দিকে দেখতে পারেন, এখানে তারা 1 2 3 বলে পেজ চেঞ্জ করার একটা অপশন আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে করে সব চ্যানেলগুলো খুঁজে নিতে পারেন। তো এবার আপনাকে একটা কথা বলি, যে আপনাকে জানতে হবে যে আসলে এই ম্যাচটা লাইভ দেখাবে কোন চ্যানেল, বাংলাদেশের জিটিভি লাইভ দেখাবে এবং ইন্ডিয়ার স্টার স্পোর্টের যে চ্যানেলগুলো আছে সেগুলো লাইভ দেখাবে। তো আমি আপনাকে এই যে স্টার স্পোর্ট 1 এই চ্যানেলটি দিয়ে লাইভ দেখানোর সিস্টেমটা দেখিয়ে দেব। আর আপনি যদি জিটিভিতে লাইভ স্ট্রিমটা দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সেই ভিডিওটি দেখলেই আশা করি বুঝতে পারবেন যে কীভাবে জিটিভি লাইভ দেখতে হয়। তো চলুন এবার স্টার স্পোর্ট 1 এ ক্লিক করি। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি তখন কোনো আইসিসি, দেখুন আপনারা স্টার স্পোর্ট 1টি কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। তো ওখানে যতগুলো চ্যানেল আছে সবগুলোই কিন্তু এভাবে আপনি লাইভ দেখতে পারবেন। এখান থেকে একটু নিচের দিকে আসলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে কিন্তু দেখতে পারবেন চাইলেই খুব সহজেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে লাইভ টিভিটি দেখতে হয়। তো দেখুন এখন কিন্তু কোনো ম্যাচ হচ্ছে না, জাস্ট অ্যাড হচ্ছে, আর যখন ম্যাচ চলবে তখন এখান থেকে কিন্তু লাইভ দেখতে পারবেন। এটা খুব অল্প স্পিডেও বা খুব স্লো নেটেও খুব ভালো মতো টিভিটা দেখা যায় এখান থেকে। তো ফ্রেন্ডস, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে লাইভ টিভিটি দেখতে হয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ কীভাবে লাইভ দেখবেন জিটিভিতে বা অন্য কোনো চ্যানেলে। তো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। দেখাবার একটা নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।